হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমরা বাড়িতে আছো, সবাই নিরাপদে আছো। এবং তোমাদের জন্য একটা সুখবর হলো, তোমাদের সবাই ভ্যাকসিনেশন হয়ে গেছে, এই জন্য তোমরা কিছুটা নিরাপদে আছো। তারপরেও সবাই মাস্ক ব্যবহার করবে, স্যানিটেশন ব্যবহার করবে, স্যানিটাইজ করবে নিজের হাত বারবার, আর বাড়ি থেকে লেখাপড়াটা চালিয়ে যাবে। কারণ স্কুল বন্ধ হয়ে গেছে 6 ফেব্রুয়ারি পর্যন্ত, কিন্তু তোমাদের সিলেবাসটা কিন্তু তোমার সাথে সাথে চলতে থাকবে। যখন তুমি উচ্চ শিক্ষায় যাবে, সিলেবাস কভার না করে কিন্তু সেখানে তুমি টিকতে পারবে না। এই জন্য তোমাকে সিলেবাসটা কভার করতে হবে। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জন্য ক্লাস 7ম শ্রেণীর জন্য একটা অধ্যায় নিয়ে আসছি। দেখো, তোমাদের 7ম শ্রেণী তোমাদের ইএফপি বইয়ের ইংলিশ ফর টুডে বইয়ের দেখো ইউনিট 3 লেসন 1। এখানে আমরা যখন বইয়ের কাজ করতে যাই, বিভিন্ন সেকশনে কাজ করতে যাই, প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুলের, তখন আমাদের কিছু ডব্লিউএস কোশ্চেন করতে হয়। ডব্লিউএস কোশ্চেনগুলো দিয়ে আমাদের প্রশ্ন তৈরি করতে হয় এবং উত্তর দিতে হয়। তো ডব্লিউএস কোশ্চেনটা তোমাদের জন্য এই জন্য আনা হয়েছে, কারণ ডব্লিউএস কোশ্চেন জানা থাকলে তুমি ডায়ালগ যখন তোমরা করবে, সেই ডায়ালগের প্রশ্নগুলো সেট করতে পারবে। কারণ আমরা উত্তরটা দিতে পারি, কিন্তু প্রশ্নগুলো আমরা খুব সহজে সেট করতে পারি না। আর প্রশ্ন সেট করতে পারি না দেখেই আমাদের উত্তরগুলো ভালো হয় না। সেজন্য আমি তোমাদেরকে এই ডব্লিউএস কোশ্চেনটা আবার একটু রিভাইজ দিয়ে দিতে চাই। কারণ ডব্লিউএসটা তোমরা শিখেছিলে 5ম শ্রেণীতে, প্রাইমারি স্কুলে তোমরা শিখে আসছিলে, সেটা আমি আর একটু রিভাইজ দিয়ে দিতে চাই। কারণ সেটা করলে তোমাদের সুবিধা হবে। তো সেই কারণে আমি আজকে ডব্লিউএস কোশ্চেন নিয়ে আসছি। কারণ ডব্লিউএস কোশ্চেন দ্বারা তোমরা ডায়ালগ করতে পারবে, তোমরা কনভারসেশন করতে পারবে, সবকিছু তোমাদের জন্য এটা উপকারী। এর জন্য দেখো, ডব্লিউএস কোশ্চেন কাকে বলে? বলছে যে প্রশ্নের শুরুতে ডব্লিউএস ওয়ার্ড থাকে। তো ডব্লিউএস ওয়ার্ড আমরা কোনগুলোকে বলছি? ডব্লিউএস ওয়ার্ড দেখো, হোয়াট, হুইচ, হু, হোয়ের, হাউ এক্সেট্রা, এগুলোকে আমরা বলছি ডব্লিউএস। তো উৎস অনুযায়ী ডব্লিউএস কোশ্চেন, ডব্লিউএস ওয়ার্ড গুলোকে 3 ভাগে ভাগ করা যায়। কি কি ভাগে ভাগ করা যায়? ইন্টারগেটিভ অ্যাডভার্ব। ইন্টারগেটিভ অ্যাডভার্ব দেখো, হোয়াট, হোয়ের, হোয়াই, হাউ। আমরা জানি এই ডব্লিউএস গুলো অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। ইন্টারগেটিভ অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয় হোয়াট, হোয়েন, হোয়াই, হাউ। যখন আমরা অ্যাডভার্বের ক্লাস করেছিলাম, তোমরা দেখেছিলে যে আমরা শুধুমাত্র এলআই যোগ করে অ্যাডভার্ব হয় না, অ্যাডভার্বেরও কিছু বিভিন্ন দিক আছে। তো নাম্বার 2, ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভস, হুইচ আর হোয়াট। নাম্বার 3 হলো ইন্টারগেটিভ প্রোনাউন, হু, হুইচ, হোয়াট, হু, হুজ। তো দেখো, এগুলো হলো আমাদের ডব্লিউএস কোশ্চেন। ইন্টারগেটিভ অ্যাডভার্ব কি? হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, এগুলোকে আমরা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করি, আবার প্রশ্নবোধক হিসেবে ব্যবহার করি। ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ হোয়াট আর হুইচ, আর ইন্টারগেটিভ প্রোনাউন হু, হুইচ, হোয়াট, হুম, হুজ। ডব্লিউএস ওয়ার্ড গুলো বাক্যের সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, ডিটারমিনার এক্সট্রা হিসাবে কাজ করে। কি কি হিসাবে? বাক্যে সাবজেক্ট হিসাবে কাজ করতে পারে, অবজেক্ট হিসাবে কাজ করতে পারে, কমপ্লিমেন্ট হিসাবে কাজ করতে পারে, এবং ডিটারমিনার হিসাবে কাজ করতে পারে। এজন্য প্রদত্ত বাক্যের সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট এর যে কোনো একটি রেশনালে আমরা ডব্লিউএস বসাতে পারি, এবং ডব্লিউএস বসিয়ে আমরা ডব্লিউএস কোশ্চেন গঠন করতে পারি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখো, আমি একটা সেন্টেন্স দিয়ে তোমাদের এটা বোঝাচ্ছি। দ্য বয় প্লেস টেনিস, দ্য বয় প্লেস টেনিস। এখানে দেখো কি হচ্ছে, দা বয় প্লে, সরি আমি এটা ফার্স্ট টেস্ট করে দিলাম, দা বয় প্লে টেনিস ওয়েল, ছেলেটি
ভালো টেনিস খেলেছিল। এখানে দা বয় হলো সাবজেক্ট। কি খেলেছিল? অবজেক্ট। আর এটা হলো কমপ্লিমেন্ট। তো দা বয় প্লেড টেনিস ওয়েল। বালকটি ভালো টেনিস খেলেছিল। এখন যদি আমি সাবজেক্টের স্থলে দা বয়ের স্থলে যদি আমি ডব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে ডব্লিউএইচ কোশ্চেন গঠন করি, তাহলে আমরা কি পাই? দা বয়ের স্থলে যদি আমি ডব্লিউএইচ বসাই, তাহলে সাবজেক্টের স্থলে আমি ডব্লিউএইচ বসাতে গেলে আমাকে করতে হবে হু বসাতে হবে। তো আমি একটা এরকম করে দিতে পারি, হু প্লেড টেনিস ওয়েল। আমি সাবজেক্টের স্থলে হু বসিয়ে এটা করতে পারি। আবার যদি আমি অবজেক্টের স্থলে বসাই তাহলে কি হবে? অবজেক্টের স্থলে বসালে হট ডিড দ্য বয় প্লে ওয়েল। হট ডিড দ্য বয় প্লে ওয়েল। আর যদি আমি কমপ্লিমেন্টের ওখানে বসাই, কমপ্লিমেন্টের এখানে যদি আমি বসাতে চাই তাহলে কি হবে? হাউ ডিড দ্য বয় প্লে টেনিস। হু প্লে টেনিস ওয়েল, হোয়াট ডিড দ্য বয় প্লে ওয়েল, হাউ ডিড দ্য বয় প্লে টেনিস। তো আমরা সাবজেক্টকে যখন আমরা প্রশ্ন ধরেন সাবজেক্ট দিয়ে যখন আমরা ডব্লিউএইচ করব তখন আমরা হু বসাতে পারি। অবজেক্ট দিয়ে যখন আমরা ডব্লিউএইচ বসাই তখন আমরা হট দিয়ে শুরু করব। আর কমপ্লিমেন্ট দিয়ে যখন আমরা ডব্লিউএইচ করব তখন আমরা কি করব? হাউ দিয়ে করব। আর স্ট্রাকচারগুলো তাহলে কি হলো? ডব্লিউএইচ প্রথমটার স্ট্রাকচার হলো ডব্লিউএইচ প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তারপর কি হলো? ডব্লিউ এইচ প্লাস অক্সিলারি। প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এখানেও তাই হলো, ডব্লিউ এইচ অক্সিলারি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, পরেটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো এটা দিয়ে আমরা ডব্লিউএইচ করতে পারি। তো ডব্লিউএইচ করার সময় তাহলে আমার কি হচ্ছে? আমাকে অক্সিলারি সাহায্যে নিতে হচ্ছে, আবার আমি ভার্ব দিয়ে সরাসরি মূল ভার্ব দিয়ে আমরা করতে পারছি। ভার্ব ব্যবহার কিন্তু সবচেয়ে জটিল বিষয় হলো ডব্লিউএইচ কে অপারেটর মানে ডু ডাজ ডিড বসবে আর কখন বসবে না তা নির্ধারণ করা। এর জন্য তোমাদেরকে কি জানতে হবে? ডব্লিউএইচ অর যখন বাক্যের সাবজেক্ট হয় তখন অপারেটরের দরকার হয় না, কিন্তু ডব্লিউএইচ অর যখন অবজেক্ট হলে অপারেটরের ব্যবহার আবশ্যক হয়, অপারেটর তখন দরকার হয়। তবে বি হ্যাভ মোডাল অবজেক্ট থাকলে সেক্ষেত্রে তারাই অপারেটরের কাজ করে, সেক্ষেত্রে ডু ডি ডাজ ডিড এর ব্যবহারের কোনো সমস্যা নেই। যেমন হি কলস মি এ ফুল, যখন হু দিয়ে করবে তুমি, হু কলস ইউ এ ফুল, এখানে অপারেটরের কোনো দরকার হচ্ছে না, কারণ হু হলো ডব্লিউএইচ কোশ্চেনের সাবজেক্ট। যেহেতু সাবজেক্টের স্থলে যখন ডব্লিউএইচ বসবে তখন আমার ডু ডিজ ডাজ এর ব্যবহারের কোনো দরকার নেই, কিন্তু যখন অবজেক্ট হিসেবে ব্যবহার হবে তখন এটা আমার দরকার হবে। এবার দেখো, হু দিয়ে যখন আমরা করব তখন আমার কি কি স্ট্রাকচার আমি ব্যবহার করতে পারি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি।
Who plus verb plus subject. Number one, who plus verb plus subject. দেখো এখানে কোনো অপারেটর অপারেটর নেই বিনা এই অপারেটর ছাড়া এটা আমাদের করতে হবে যেমন দ্য লার্নার কিপস দ্য ল্যান্ডলর্ড কিপস দ্য কিস এখানে আমরা who plus verb দিয়ে করতে পারো কারণ সাবজেক্টকে আমরা ইন্ডিকেট করব তাহলে ডাবল এস হবে who keeps the keys কারণ আমরা প্রথমেই বলেছিলাম যে who যখন সাবজেক্ট হিসেবে বসবে তখন আমাদের অপারেটরের কোনো দরকার হচ্ছে না আরেকটা দেখো Mr. Rahman is coming to us. Mr. Rahman is coming to us. এখানে আমরা direct দিতে পারছি. Who is coming to us? Who is coming to us? পরেরটা কি হচ্ছে পরেরটা হু প্লাস অক্সিলারি ভার্ব নাম্বার টু হু প্লাস অক্সিলারি ভার্ব প্লাস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট যেমন I went with my elder brother. আমি আমার বড় ভাইয়ের সাথে সেখানে গিয়েছিলাম এখানে যদি এখানে আমরা কিন্তু সাবজেক্ট দিয়ে আর প্রশ্ন করব না আমরা এই স্ট্রাকচারটা আমরা কোথায় ব্যবহার করব এই স্ট্রাকচারটা আমরা ব্যবহার করব যদি আমরা অবজেক্ট হিসেবে অবজেক্ট অবজেক্টকে আমরা ডাব্লিউএস করি তখন কি হবে হু কে গিয়েছিল তোমার সাথে আমার বড় ভাই গিয়েছিল এখানে ওয়েন্ট ভার্ব টু তাহলে হু ডিড Who did you go with? এখানে I প্রশ্ন তখন এখানে একটা জিনিস দেখো যে তোমাকে বলছি যে তুমি কার সাথে গিয়েছিলে তাহলে আমি আমার ভাইয়ের সাথে গিয়েছিলাম তখন এখানে কিন্তু ইউটা চলে আসছে আর আমি তুমি দিতে পারো উইথ হুম Did you go? Did you go? তুমি কার সাথে গিয়েছিলে এখানে দেখো whom object হলে তার পরবে preposition কিন্তু whom যদি nominative হয় তাহলে preposition পরে বসবে এবার আমরা what এর ব্যাপারটা শিখব what plus be verb plus subject plus extension what plus be verb plus subject plus extension আমি যদি বলি his name is Mr. Asad. His name is Mr. Asad. What
is his name. देखो what plus verb plus subject plus extension. His name is Mr. Asad. তাহলে আমরা অবজেক্ট হিসাবে দেখছি কারণ হোয়াট দিয়ে আমরা প্রশ্ন করলে সবসময় অবজেক্টে পাই তাহলে হোয়াট ইজ হিজ নেম তাহলে কি হলো হোয়াট ইজ হিজ নেম সাবজেক্ট সাবজেক্টের পরে আমরা বিভাগ তারপর সাবজেক্ট দিয়ে আমরা সেন্টেন্সটা গঠন করলাম এখন কিন্তু সেন্টেন্স যদি মেইন ভার্ব না মেইন ভার্ব যদি বিভাগ না হয় যদি অন্য কোন ভার্ব হয় স্ট্যাটিক ভার্ব না হয় যদি আমার অ্যাকশন ভার্ব হয় তখন আমার স্ট্রাকচারটা কি হবে সেটা আমি তোমাদের এখন দেখাচ্ছি হট প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট auxiliary verb plus subject plus verb plus extension তাহলে সেখানে কি হলো I like to drink coffee and tea I like to drink coffee and tea. What verb on? Then I do nebo. What do you like to drink? What do you like to drink? আরেকটা স্ট্রাকচার এখানে আছে What plus main verb plus object কারণ তখন এটা সাবজেক্ট হিসেবে কাজ করবে কি সেটা যেমন দিস মেড হিম স্যাড এই দিস এটাকে আমরা সাবজেক্ট হিসাবে কি করব ধরব তখন কি হবে হোয়াট মেড হিম স্যাড তাহলে আমরা দেখতে পেলাম হু এবং হোয়াট দুটার ক্ষেত্রে যদি সাবজেক্ট হিসাবে বসাই আমরা ডব্লিউএইচটা তখন আমার অপারেটরের দরকার হচ্ছে না এবং এটা আমি তখন হুর সাথে মেইন ভার্ব বসাই আমি ডব্লিউএইচটা করতে পারছি এবার আমরা আরেকটা যাব সেটা হলো আমাদের সবসময় দরকার হয় হাউ অ্যাডভার্বের অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হিসাবে যখন আমার ব্যবহার হয় তখন হাউ কিভাবে কেমন করে কমপ্লিমেন্টটাকে ইন্ডিকেট করে তখন হাউ মানে কেমন কেমন কিভাবে কেমন করে অর্থ যদি আমি প্রশ্ন করতে চাই তখন আমার হাউ ব্যবহার করা হয় এর স্ট্রাকচার হলো হাউ প্লাস অক্সিলারি ভার্ব How plus auxiliary verb plus subject plus verb plus object. অথবা এক্সটেনশন আমরা এখানে এক্সটেনশনটাই ব্যবহার করব তখন কি হচ্ছে আমরা যদি সেন্টেন্সটা এরকম লিখি দে কেম
কলেজ বাই বাস দে কেম টু কলেজ বাই বাস তো আমরা এখানে প্রশ্ন করতে পারি তাহলে কেমন ভাবে স্কুলে আসছিল তাহলে আমার স্ট্রাকচার আছে প্রথমে হাউ হাউ দেন অক্সিলারি তাহলে হাউ ভার্ব টু এর জন্য আমি নেব হাউ ডিড তারপরে হলো সাবজেক্ট হাউ ডিড দে তারপরে আবার ভার্ব হাউ ডিড দে কাম দেখো আমরা খেয়াল করি এটা যখন আমার এখানে ভার্ব টু হচ্ছে তখন আমি ডিড ভার্বের ডিড অপারেটরের সাহায্য নিচ্ছি তখন কিন্তু আমি যখন মেইন ভার্ব বসাচ্ছি তখন কিন্তু আমার এটা এখানে ভার্ব টু থাকলেও আমার কিন্তু তখন এখানে ভার্ব অন হবে প্রেজেন্ট ফর্মে হয়ে যাবে হাউ ডিড দে কাম আর লাস্ট এক্সট্রা সার হলো হাউ প্লাস বি ভার্ব প্লাস অবজেক্ট তাহলে নিশ্চয়ই আমার এখানে এই হাউটা সাবজেক্টের মতো ব্যবহার হবে আওয়ার প্রিন্সিপাল ইজ লার্নড অ্যান্ড ওয়েল বিহেভড আওয়ার প্রিন্সিপাল ইজ লার্নড অ্যান্ড ওয়েল বিহেভড তাহলে কি হবে হাউ বি ভার্ব প্লাস অবজেক্ট হাউ ইজ ইওর প্রিন্সিপাল হাউ ইজ ইওর প্রিন্সিপাল দেখো এখানে হাউ ইজ ইওর প্রিন্সিপাল তোমার প্রিন্সিপাল কেমন এটাই কিন্তু এইটাই সাবজেক্ট হয়ে এখানে কি আসছে আওয়ার প্রিন্সিপাল সেজন্য এখানে বলা হচ্ছে অবজেক্ট তাই কি বলছে আওয়ার হাউ ইজ ইওর প্রিন্সিপাল তাহলে তুমি এটাকে কখন সাবজেক্ট হিসেবে তখন নেবে তখন কি হবে আওয়ার প্রিন্সিপাল ইজ লার্নড অ্যান্ড ওয়েল বিহেভড হাউ দিয়ে আমরা কিন্তু আরো অনেক কিছু বুঝাতে চাই যেমন কত দূর কতক্ষণ কত দাম কতটা দীর্ঘ কতটা বিস্তৃত ইত্যাদি অর্থ কিন্তু আমরা হাই ব্যবহার করি যেমন কত দূর হাউ ফার কত দাম হাউ মাস কত সংখ্যক হাউ মেনি কত পরিমাণ হাউ মাচ কত সময় হাউ লং কত লম্বা হাউ টল কত বয়স হাউ ওল্ড কতবার হাউ অফেন কত গভীর হাউ ডিপ কত বিস্তৃত হাউ ওয়াইড কত দ্রুত হাউ ফাস্ট কত ধীরে হাউ স্লো কত গরম হাউ হট অ্যান্ড কত ঠান্ডা হাউ কোল্ড তো স্টুডেন্টস আমরা যদি সবগুলো আলোচনা করতে চাই তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেটা তোমাদের জন্য অনেক দেখাও অনেক কষ্টকর হয়ে যাবে সেজন্য আমরা এই তিনটা তোমাদেরকে অনলাইনে দিলাম আর বাকিগুলো আমরা ক্লাসে বোঝাবো কারণ ক্লাসে প্রশ্ন উত্তরের মাধ্যমে এগুলো আরও ভালোভাবে তোমরা বুঝতে পারবে তো সে পর্যন্ত তোমাদের সকলকে ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।